সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের পরিচয়, ধীরে ধীরে পরিচয় পরিণত হয় ভালোবাসায়। এরপর এক বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে হলো বিয়ে। তবে সংসার শুরুর কিছুদিন পরেই স্বামী জানতে পারলেন যে তার স্ত্রী আসলে নারী নন, পুরুষ। অবিশ্বাস্য হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় এমন ঘটনা ঘটেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্যানুযায়ী ভালোবেসে বিয়ে করলেও এর ১২ দিনের মাথায় ২৬ বছর বয়সী ওই স্বামী জানতে পারেন তার স্ত্রী আদিন্দা কাঞ্জে আসলে নারীর ছদ্মবেশে থাকা একজন পুরুষ। একে নামক ওই ভুক্তভোগী যুবক ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের নারিঙ্গুল এলাকার বাসিন্দা। ২০২৩ সালে তিনি আদিন্দা কাঞ্জিয়া নামক এক তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হন। পরে দুজনেই দ্রুত সামনাসামনি দেখা করার পরিকল্পনা করেন। একে বলেন কাঞ্জা সর্বদা ঐতিহ্যবাহী মুসলিম পোশাক পরতেন, যার ফলে তাদের দেখা করার সময় তার পুরো মুখ ঢেকে থাকত এবং সে নিজেকে একজন ধর্মপ্রাণ মুসলমান বলে দাবি করত। একে আরও বলেন কাঞ্জার নেকাব পরার বিষয়টি তার খারাপ লাগেনি এবং এটিকে ইসলামের প্রতি ওই তরুণীর ভক্তির চিহ্ন হিসেবেই দেখেছিলেন তিনি। পরিচয় হওয়ার পরে প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। শেষমেশ চলতি বছরের এপ্রিলে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। বিয়ে করার আগে কাঞ্জা জানিয়েছিলেন যে তার মা বাবার মারা গেছেন এবং বিয়েতে উপস্থিত থাকার মতো কোনো আপনজন তার নেই। এমন পরিস্থিতিতে চলতি বছরের ১২ এপ্রিল একের বাড়িতে অনাড়ম্বর ও ইসলামী রীতিতে বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ের পরেও দেখা দেয় বিপত্তি। বিয়ের পরেও কাঞ্জা ক্রমাগত তার স্বামীর কাছ থেকে নিজের মুখ লুকিয়ে রাখতে থাকে এবং গ্রামে স্বামীর পরিবার এবং বন্ধুদের সাথেও মেলামেশা করতে অস্বীকার করে। এমনকি ঋতুচক্রের মতো মাসিক অসুস্থতার কারণ উল্লেখ সহ নানা অজুহাতে স্বামীর ঘনিষ্ঠতা এড়ানোর চেষ্টাও চালাতে থাকেন তিনি। দিনের পর দিন নববিবাহিতা স্ত্রীর এমন সন্দেহজনক আচরণের পর একে তার স্ত্রীর বিষয়ে খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত নেন। বিভিন্ন সোর্সের মাধ্যমে তিনি তার স্ত্রীর পরিবারের ঠিকানা খুঁজে বের করেন আর সব জানতে পেরে চোখ কপালে উঠে যায় তার। তিনি জানতে পারেন কাঞ্জার মা বাবা উভয়ে জীবিত এবং সুস্থ রয়েছেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল কাঞ্জা আসলে নারী নন, পুরুষেও নারীর বেশে অভিনয় করেছেন তিনি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে